শারদ উৎসবের ঢাকে কাঠি। ইছামতি শারদ উৎসব কমিটির খুঁটি পুজো অনুষ্ঠিত হলো রথযাত্রার দিন। হাজির ছিলেন বিশিষ্ট জনেরা। এবছর চতুর্থতম বর্ষে পা দিল তাদের এই পুজো। ইছামতি নদীকে সংস্কারের দাবি জানিয়ে শারদ উৎসবের আয়োজন। এভাবেই পথ চলা শুরু হয়েছিল ইছামতি শারদ উৎসব কমিটির। দেখতে দেখতে চার বছরে পা দিল এই পুজো। রথযাত্রার দিন খুঁটি পুজো সেরে নিলেন পুজোর আয়োজকেরা। ঘরোয়া অনুষ্ঠানের মাধ্যমে আয়োজন করা হয় খুঁটি পুজোর। মতিগঞ্জে ইছামতির তীরে এই পুজো ইতিমধ্যেই দর্শকদের নজর কেড়েছে। বিগত বছরগুলিতে বেশ জাঁকজমকপূর্ণ পুজো উপহার দিয়েছেন তারা। এদিনের খুঁটি পুজোর অনুষ্ঠানে হাজির ছিলেন বনগাঁ পৌরসভার পৌরপ্রধান গোপাল শেঠ, মহকুমা পুলিশ আধিকারিক অর্ক পাঁজা, বনগাঁ থানার আধিকারিক শিবু ঘোষ, এছাড়াও পেট্রাপোল, বাগদা, গোপালনগর থানার আধিকারিকেরা। উপস্থিত ছিলেন সাংবাদিক নিরুপম সাহা। এদিনের অনুষ্ঠান শেষে পৌরপ্রধান বলেন, ইছামতি শারদ উৎসব কমিটি যেটা ইছামতিকে সংস্কারের দাবিতে বঙ্গায় যে পুজোটা হয় ঐতিহ্য বজায় রেখে শৃঙ্খলার সঙ্গে বঙ্গা প্রেস ক্লাবের বিভিন্ন সাংবাদিকরা তাদের নিজেদের পয়সায় পুজোটা করে এবং এই পুজোটার মধ্যে দিয়ে বনগাঁয় যে লক্ষ লক্ষ মানুষের আগমনের বার্তা আজকে মহারথ যাত্রার দিনে হাজার হাজার মানুষ জেনে যাবে যে বনগাঁয় এবার দুর্গাপুজো সারম করে হচ্ছে। আমরা সেই খুঁটি পুজো বিশ্বকর্মার আগমন ঘটল এবং মায়ের আগমনী বার্তা বাঁচল, আমরা তার মধ্যে দিয়েই আমাদের যে অনুভূতি হচ্ছে, নতুন জামা কাপড় কিনব, নতুন জুতো কিনব, নতুনভাবে মেয়েরা সজ্জিত হবে এবং পায়ে হেঁটে ঠাকুর দেখবে, এই যে প্রস্তুতি সেটা আজকের থেকেই এই ইছামতি শারদ উৎসব কমিটির পুজোর মধ্যে দিয়ে শুরু হলো। আমি মহানাগরিক হিসেবে বুঝতে পারছি এবার পুজোর ঢল আরো বেশি করে নামবে এবং এই পুজোটা সব থেকে আকর্ষণীয় কি, সারা বনগাঁর লোক যেখান থেকে যাক এখান থেকে যেতে হবে, 10 লক্ষ মানুষ গেলে এই ঠাকুরটা দেখে যাবে এবং এদের আধুনিকতা ছোট্ট পুজো কিন্তু আধুনিকতা নতুন নতুন কনসেপ্ট তার মধ্যে দিয়ে পুজোটা করবে। সীমান্ত শহর বনগাঁ, বনগাঁর অন্যতম আবেগ ইছামতি। শহরের বুক চিড়ে বয়ে চলা ইছামতি সাক্ষী থেকেছে অনেক ইতিহাসের। নব্যতা হারিয়ে আজ স্রোতহীন ইছামতি। অনেকেই মনে করেন নদী সংস্কারের দাবি জানিয়ে শারদ উৎসবের আয়োজন সত্যিই ব্যতিক্রমী। পুজো ঘিরে আয়োজকদের মধ্যে যথেষ্ট উন্মাদনা রয়েছে সকাল থেকেই। পুজোর আয়োজনে ব্যস্ত সকলেই। আয়োজকদের দাবি, প্রতি বছরের মতো এবছরও ব্যতিক্রমী কিছু উপহার দেওয়া হবে দর্শনার্থীদের। চলছে তারই প্রস্তুতি। এবছর আমাদের চতুর্থতম বর্ষ এবং প্রতি বছরের মতো এবছরও আমাদের যে চমকটা থাকবে সেটা হচ্ছে মণ্ডপ এবং প্রতিমা দুটোতেই আমরা এবার একটু ফোকাস করেছি এবং তবে এবছর বনগাঁর মানুষ একটু অন্যরকম আলোর কাজ দেখবে, বাকিটা সাসপেন্স থাকুক। অবশ্যই প্রতি বছর পুজোতেই আমরা পুজোর 5 দিন যে দুর্গোৎসব করি বা আমাদের একটাই আবেদন প্রশাসকদের কাছে থাকে, আজকেও প্রশাসকরা উপস্থিত ছিলেন, তারাও বলেছেন মানে ইছামতিরা সংস্কার হোক, যে ইছামতির নাব্যতা হারিয়েছে বা বনগাঁর যে ঐতিহ্য প্রাণ ঐতিহ্য ইছামতি তার ঐতিহ্য হারিয়েছে বলেই আমরা ইছামতি পাড়েই ইছামতি শারদ উৎসবটা করি এবং আমরা এবছরও চাইব যে আমাদের এই পুজোর মাধ্যমে যত মানুষ দেখবে বা জানবে তাদেরও আবেদন হোক যে ইছামতিরা সংস্কার হোক। সভ্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগাঁ। নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয়। বনগাঁতে আমাদের 3টি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পিসি জুয়েলার্স বনগাঁ বাটার মোড়, নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমুদিনী স্কুলের বিপরীতে, নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা।